কীর্তনৈ কবিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সমৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বরাহপ্রিয়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কন্যাকশঙ্কুম্ভকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধীনস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতভৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা তবহং বন্দে পরমানন্দমাধবম্ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজি চ হরি নাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মান বক্ষে সনা নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলত পাদগতির মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত অবলম্বনম্ তমাত্তজ্যোষ্ঠিং প্রশমিক্ষ সত্তর ততো বরুচ্ছপশশারভীতবত গোপন্ন ধাবন্ন জমাপযোগিনাং সমং প্রবেষ্টুং তপসেরিতং মনঃ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুবলিত তনু
শ্রী শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদভজ্জ বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি অস্মত সম্প্রদায় আচার্য কুল রাজাধিরাজ শ্রীল সনাতন গোস্বামী চরণ তার হরিভক্তি বিলাসীর ষোড়শ বিলাসী এই দামোদরাষ্টকের ব্যাখ্যা করছেন শ্রী ভাগবতের শ্লোকাবলী উদ্ধৃতি ক্রমে। সেই লীলাই আমরা শ্রবণ কীর্তনের ভাগ্য পেয়েছি। অধন্য জিহ্বা অধন্য কর্ণকে ধন্য করতে কথা চলছিল যে খুঁজলে পাওয়া যায়, না খুঁজলে কিছু মেলে না, একটু খোঁজাখুঁজির দরকার আছে। মা যখন গুপ্ত কৃষ্ণের অনুসন্ধানের জন্য ব্যাকুল হলেন, তখনই দধি সিক্ত ক্ষুদ্র ক্ষুদ্র চরণ চিহ্নগুলি হঠাৎ তার নয়নগোচর হলো। ওই যে আলপনার মতো চলে গেছে, এই চরণ চিহ্নগুলি নীরব ভাষায় কি ইঙ্গিত করলো? মা আমাদের সঙ্গে এসো, চরণ চিহ্ন বলে দিচ্ছে মা আমার সঙ্গে এসো, আমি তোমার পলায়িত এবং গুপ্ত কৃষ্ণের খবর বলে দিচ্ছি। একজন বলে না দিলে একজন তো সহায়ক চাই জঙ্গলের রাস্তায়, তিনি হাতে ধরে নিয়ে যাবে। সাধারণ জগতে কোন তীর্থে গেলে একজন, কোন বিদেশে গেলে পথপ্রদর্শক চায়, গাইড যাকে বলা হয়, সব জায়গায় একদিনে সব ঘোরাঘুরি করে দেখিয়ে দেবে, যেখানে যা কিছু মুখ্য আছে এবং পুরো সে ভৌগোলিক ঐতিহাসিক ইতিবৃত্ত শোনাবে। এই জন্য ভ্রমণ রসিক যারা, তারা আগের থেকে যেই জায়গায় যাবেন সেখানে আগে বই সংগ্রহ করেন। খালি বইয়ে কাজ হবে না, বই পড়ে বই বই করবে কোথায়, টাকা খরচা করে গাইড নিয়ে তবে ভ্রমণে যেতে হয়, তা না হলে সে ভ্রমণে মজা হয় না, সময় নষ্ট হয়, অল্প সময়ে সবকিছু জানা বোঝা যায় না, দেখা যায় না। যদি মায়ার জগতে এই বিধি নিশ্চিত হয়, তাহলে পারমার্থিক জগতে এই বিধিটি কতখানি গ্রহণীয় হবে, এটা তো সহজই অনুমেয়। এই গাইডের কাজটা করবে কে? দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং শাস্ত্র।
এই তিনকে সে অধিকার দিয়ে দেওয়া হয়েছে। এখন তাদেরকে যদি কেউ বুড়ো আঙুল দেখিয়ে দেয় তো ভগবানও তাকে বুড়ো আঙুল দেখিয়ে দেবে, থাকো পরে থাকো। এইখানে মায়াদেবী বলবে কি আছে আর দু দশটা জন্ম থেকে যাও, যখন এসছো দু চার দিন আর থাকো, যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে কেন, মায়া কোলে নিয়ে নাচাবে, ঘুমো ঘুম পাড়াবে, গান গিয়ে ঘুমো ঘুমো। তো চরণ চিহ্ন এত কথা বলে বলতে জানে, ওই ছোট গোপালের অতটুকু চরণ চিহ্ন এত কথা বলে, আরে বাহ, মা কি দেখলেন যে সর্বনাশ, নারায়ণের সেবা অতিথি সেবা এবং ইন্দ্রজাগ আদির জন্য যে ঘরে নবনীত লড্ডু সমস্ত ভোগের সামগ্রী রাখা আছে সেই ঘরে চলে গেছে, ওর এত লোভ, কিরকম দুষ্টু। উচ্ছিষ্ট হস্তে সব কিছু স্পর্শ করবে, বড় অনর্থ ঘটবে, সারা ঘরটা ধুতে হবে, শিকাগুলো তাকগুলো পর্যন্ত আমায় ধুতে হবে, এঠোকাটার কোনো ওর জ্ঞান আছে? পঞ্চাশ বার মুখে হাত দেয়, পায়ে হাত দেয়, সর্বনাশ, কতটা অপরাধ হবে এতে, ওর রোগ ব্যাধি হবে, ওর অকল্যাণ হবে, ওর বিপদ আপদ তো লেগেই আছে সবসময়। মায়ের ভয়ে হৃদয় কেঁপে উঠল, মা এগিয়ে গেলেন, নিঃশব্দে কপাট, ও করেছে কি এই দিকের কপাট ভেজিয়ে দিয়েছে যাতে মা দেখতে না পায়, ভান্ডার ঘরের কপাটটা এই দিক থেকে খুলেছে, খুলে আবার এরকম করে দিয়েছে, তো একটু ফাঁক আছে, বিচার বিবেচনা করেই তো কাজ করতে হয়। তো মা ধীরে ধীরে পা টিপে চলছেন, মারও তো পায়ে নূপুর আছে, কটিতে কিঙ্কিনি আছে, আর এই শিক্ষাটা তো মা গোপালের কাছ থেকে পেয়েছে, যেমন ভাবে চলতে হবে গুটি গুটি করে, যাতে কোনো সারা শব্দ করলে তো মুশকিল আছে, যেমন ভক্তেরা ধীরে ধীরে সাধন পথে চলে, লাভ জাপ দিলে তো পিছলে পড়তে হবে, আবার গোপনে 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 সাধন করে, গোপনে গোপনে, টাকাটা যদি এত গোপন হয় মানুষ অপমানটাকে গোপন করে নেয়, কেউ বলে যে আমাকে অমুকে গালি দিয়েছে, অপমান করেছে, ওগুলো মানুষ গোপন করে আরো উল্টো বলে, দোষগুলো যেমন গোপন করে মানুষ, টাকা পয়সাটা এরকম দেখিয়ে নিয়ে বেড়ায়, এই দেখুন এই আছে, এই এই কর্তা আমায় দিয়ে গেছে, এই এই দেখুন, এই এই সোনা দানা যা, রাস্তায় এরকম দেখাতে দেখাতে ঘুরে বেড়ায় লোকে। তো যদি এগুলি তো তুচ্ছ মাইক বস্তু, এগুলো যদি এত গোপন হয়, ব্যবসা বাণিজ্যের কথাও লোক জাগে তাকে বলে যে আমার কাম কর্ম কাজ কাম মাথায় উঠে যাবে টোঙে, মানুষ গোপন রাখে। ঠিক সেই প্রকার ভজন সাধন অনুভূতি এইগুলো বুঝি এইরকম মানুষের কাছে বলতে বলতে দেখাতে দেখাতে ঘুরতে হবে না, গোপন করতে হবে, গোপনে খুঁজতে হবে, যতটা না বলা যায়। কথা বলতে তো আপত্তি নেই,
শাস্ত্রে যা লেখা আছে হুবহু দেখে দেখে বললেই হয়, পাণ্ডিত্য না ফলিয়ে এই দেখে দেখে কি আছে, বেশ এগুলো সিদ্ধ মন্ত্র। নিজের কথা বলা চলবে না, নিজে নিজেদের মাস সারা সপ্তাহ নাই পার্টি বেটি মার এই আচরণটা শিখিয়ে দিল। গোবিন্দকে কেউ যদি খুঁজতে চায় ও মুখ খুললে হবে না, মনটা খুলতে হবে, মনের হৃদয় কপাট খোলো, মুখ খুললে লাভ নেই। ও প্রেসার কুকারের সিটিটা খুলে দিলে কি হলো, হুস করে বেরিয়ে গেল, কিচ্ছু সেদ্ধ হলো না। আরে বাবা রাখো, আপনা আপনি খুলবে, টেনে খুললে কেন? তো হৃদয় ভক্তিতে প্রেমে অনুভূতিতে ভরে যাবে, তখন সিটি পড়ুক, তখন ভিতরটা সেদ্ধ হবে। ভিতরে যে সমস্ত দোষ ত্রুটি যা কিছু আছে একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে। এগুলোই তো সাধকদের কাছে থেকে শিখতে হয়, সাধক হতে হবে। বার বার শাস্ত্র বলছে সাধক হতে হবে, জগৎ জঞ্জালকে ত্যাগ করতে হবে, উৎপাত সাধক হতে হবে, কায় মনোবাক্যে তার জন্য প্রয়াস করতে হবে, অর্থ সম্মানের উপরে থুৎকার দিতে হবে, ছি ঘৃণা আমি অর্থ চাই, সম্মান চাই, দেহ সুখ চাই, ধিক্কার আমায়। এগুলি তো আপনি মিলবে, এটা তো ডাস্টবিন। তো তাই মা কেমন এগিয়ে গেলেন, আস্তে করে দরজাটা খুললেন, ও মা তাকিয়ে দেখছেন উলুখলটার উপরে বসেছে। ওটা তো উল, আচ্ছা উলুখলটা, উলুখল বলতে কি কাঠের বড় হামল দিস্তে, তবে ওর পেটটা সরু, হামল দিস্তার পেট সরু হয় না সমান। আচ্ছা ওটা ধান ভাঙার জন্য, শস্য ভাঙার জন্য, তো এরকম যদি চিত হয়ে থাকে তো মুখটা খোলা থাকলে কি হয়, নিন্দা অপরাধ পর নিন্দা, মুখটা খুললে কি ক্ষতি হয়, মুখটা উল্টে রাখতে হয় কেন, চুপ করে থাকতে হয় কেন, বলেন নিন্দা পর নিন্দা পরচর্চা আর নিজের প্রশংসা, এইগুলো মুখে জিভে এসে যাবে। এখানে কলি বসে আছে, তো হরে কৃষ্ণ তো বসেনি, ভগবানের নাম বসলে তো জীব সবসময় এরম করত সাপের জীবের মতো, কিন্তু ভগবানের নাম জীব ভাই বসেনি, সময় লাগবে, আগুনটা এখনো কান দিয়ে গেলে হবে কি, এইখানে আসতে আগুনটা তো সময় লাগবে, সাধন করতে হবে। তো ওই জন্য সাধকরা করে কি, মুখটাকে উল্টে রাখে, উল্টে মানে চুপ থাকে, পর নিন্দা পরচর্চা নিজের প্রশংসা যদি করি তাহলে তো সর্বনাশ হয়ে গেল, বিশাল ক্ষতি হয়ে গেল, ওটা হওয়া যাতে না হয়। তো উলুখলটা যদি এইরকম থাকে তাহলে তো কাক বসবে, পাখি বসবে, রোজ ধোয়া ধুই কে করে, ধোয়া মোচা, উলুখলটাকে দাসীরাই উল্টে রেখেছে যাতে ময়লা হাওয়া বাতাসে না পাখিরা না বসে। গোপাল ভাবলো বাহ, বসবার আসন তো ভালোই জুটে গেছে, ওর উপরে মজাক করে বসলো, উঠেছে কি করে কে জানে, খাটের থেকে যেভাবে নেমেছে পেট ছেঁচড়ে বুক ছেঁচড়ে উলুকলটার উপরে উঠলো কি করে কে জানে। যার নাম নিয়ে যার ভক্তির আশ্রয় নিয়ে মানুষ কত উপরে উঠে যায়, দেবতা হয়ে যায়, মহামানব হয়, ও মা ব্রহ্মাকে পর্যন্ত টপকে আগে চলে যায়, ব্রহ্মাণ্ডকে তৃণচূর্ণ করে ভক্ত বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরায় চলে যাচ্ছে,
তো যার ভক্তির আশ্রয়ে মানব এত প্রগতি লাভ করে, সমস্ত কামনা বাসনা ভজন করলেই তো পূর্ণ হয়। মানুষ ফুলে ফুলে অস্থির হয়। বর্ষা ঋতুর বর্ণনায় শ্রীল শুকদেব বলছেন যে ভক্তি হচ্ছে বৃষ্টির মতো, বৃষ্টির জলে যেমন গাছ লতা পাতা গুলো কিরকম তরতর করে বেড়ে গেল, তেমনি হরিনাম হরি সেবা ভগবত ভজন করলে জীবনটা ওইরকম তরতর করে এগোতে থাকে গাছ বর্ষার গাছের মতো। তো যে গোপালের ভজন আভাসের এত প্রভাব, সে কি করে বহুকালে উঠলো এই চিন্তা? দরকার নেই, কিন্তু এখানে দরকার আছে, কারণ এটা শুদ্ধ বাল্য লীলা, এটা না এইটা সেই বামন দেবের লীলা হচ্ছে না যে ঠ্যাংটা বাড়িয়ে দিল এরকম করে। বামন দেব একটা ঠ্যাং উপরে তুলে দিল, সে চরণ চরণই চরণ চরণই চরণ বলি দেখছে সারা আকাশ দুনিয়া জুড়ে খালি চরণ চরণ নীল আলো উজ্জ্বল আর নখমণি ছটা আর উপরটা লাল হয়ে গেছে। চরণ যখন উপরে যাচ্ছে উপর লাগছে যেন কোটি কোটি প্রভাতের সূর্য উদিত হচ্ছে, লাল হয়ে যাচ্ছে উপরটা, আর নিচটা হয়ে যাচ্ছে নীল আর নখগুলি সাদা। কত কোটি কোটি চন্দ্র সেখানে ঝলমল ঝলমল করছে, কি দৃশ্যই না বলি দেখলো। ও মা, তারপরে দেখছে জল, সে কি এখানে জল কোথার থেকে এলো? কমলের থেকে জল কোথার থেকে আসবে? কমলের থেকে তো কমলের থেকে মকরন্দ মধু বেরোয়, এতে জল আসছে কোথার থেকে? চরণ কমলে থেকে বিরজার ব্রহ্মা, ব্রহ্মা আবার শিব পূজা করলেন করণডল দিয়ে ধুলেন, সেই জল জনকল্প সাপ, সেই জল পতিত পাবনী জননী জাহ্নবীর আকারে বামন ভগবানের চরণ বেয়ে নেমে ধারা। কি আশ্চর্য শোভা, কি অপূর্ব লীলা, কি বর্ণনা মাধুরী, একেবারে চোখের সামনে ফুটে ওঠে লীলা। চরণের শোভা চোখে দেখা যায়, কিরকম চরণ, সে ঠ্যাং বানানো লীলা, এটা এটা নরলীলা শিশুর লীলা। যা কিভাবে উঠেছে ও জানে, মা দেখলেন যে বসে নবনীত ভাণ্ড শিকার থেকে দিচ্ছে, আর কি করছে, কিঞ্চিত ভোজন করে অবশিষ্ট ওই যে ওইদিকে বানর গুলো বসে আছে নিজে একটু চেটে ওদের দিচ্ছে। এই বৃদ্ধি এরা কি ওর কেউ কুটুম বলে পূর্ব লীলায় এরা বহু পরিশ্রম করেছে, এরা না করেও এদের বংশধর ব্যর্থ করেছে। বৃন্দাবনের আদিবাসী হচ্ছে বানর গাছ, এরা আদিবাসী, লোকজন তো বাইরের থেকে সেখানে বসেছে, সেকালের মানুষ তো কেউ নেই। এ তো মহারাজ পরীক্ষিত ইন্দ্রপ্রস্থের থেকে বিভিন্ন প্রদেশের থেকে প্রজা এনে এখানে বসে গেছে, গ্রাম নগর নির্মাণ হয়েছে 5000 বছর আগে, বজ্রনাথ কৃষ্ণের প্রভুত্ব করেছে, ব্রজ উদ্ধার বিগ্রহ স্থাপন কুণ্ড আদি নির্মাণ। বর্তমান যে আমরা রূপ দেখতে পাই তা বজ্রনাথের কৃপার বাহন, পরবর্তীকালে নৈত্য তীর্থ উদ্ধার করলেন আমাদের রূপ সনাতন আদি আচার্য পাদগণ শ্রী নারায়ণ ভট্ট আদি ভগবত প্রেরিত দূতগণ আরো কতিপয় মহাপুরুষ।
যাদের নাম ব্রজের ইতিহাসে স্বর্ণাক্ষরে চিরলিখিত আছে এবং থাকবে। পরবর্তীকালে রাজরাজারা, বড় বড় জমিদার রাজরাজা, তারা ধাম তীর্থে সেবা করলেন, কুণ্ড বাঁধিয়ে দিলেন, মন্দির নির্মাণ করলেন, এইভাবেই চলে আসছে পরম্পরায়। 5000 বছরের ইতিহাস গৌড়ীয় বৈষ্ণব যারা ভজন করে অনুসন্ধিত তারা এগুলি অধ্যয়ন করে, বিচার করে, তাতে তাদের শ্রদ্ধা ভক্তি বাড়ে, কমে না। তো মা আদিবাসী হচ্ছে বানর গাছ, আর নীরাজ গোবর্ধন যমুনা এবং ভূমি, এইগুলি হচ্ছে অকৃত্রিম, বাকি তো সব আগন্তুক কৃত্রিম, ইট কাঠ পাথর, এ আজ আছে কাল নাই। কিন্তু ভূমি তো বদলায়নি, সেই বৃক্ষ বংশধররা এখনো আছেন, এখনো 5000 বছরের পুরাতন কৃষ্ণ লীলাকালের বৃক্ষ আছে, থাকবে না নিত্য তো, এখনো সেই যমুনা, এখনো সেই গিরিরাজ গোবর্ধন, এখনো সেই পাবনী ভূমি, এখনো সেই পার্দবের জাত গুলো আছে। তো এই জন্য বৃন্দাবন মহিমামৃতে এদেরকে সবসময় অপ্রাকৃত দৃষ্টিতে দেখবার অনুরোধ করা হয়েছে। ধাম তত্ত্ব যারা জানে, ধাম তো সাক্ষাৎ ভগবানের শক্তি স্বরূপ, বিগ্রহ স্বরূপ, সচিদানন্দময় ধাম, ভগবান সচিদানন্দময়, ধাম সচিদানন্দময়, তারই শক্তির পরিণতি সন্দিনী শক্তি। মা দেখলেন ও মানব সেবা করছে, আবার দিচ্ছে, তো মায়ের ক্রোধের সঞ্চার দিন দিন অশান্ত প্রকৃতি হয়ে যাচ্ছে, শাসন করার দরকার। প্রতিবেশিনী গোপিনীগণ অনেক দিন নালিশ করেছে, কিন্তু আমার বিশ্বাস হলো না। আমি ভাবছি ওরা, এই সুনন্দা তুই এত হাসছিস কেন, হাসতে হাসতে গোপাল তোর ঘরে গিয়ে কি করেছে, বিছনায় ভেঙে উঠে দিয়েছে, তাও তুই বলে শোনালি, তোরা হাসাহাসি করেই তো একে চাই, চোখ রাখাস না কেন, ওর সামনে হাসিস কেন, তোরাই তো প্রশ্রয় দিয়ে ওকে মাথায় চড়িয়েছিস, তোরা সকলে ভালোবাসিস, একে আমি জানি না, ওকে খাওয়ানো আর ছেলে মানুষ খাবার জিনিসগুলো লুকিয়ে রাখতে পারিস না, ওর সামনে তোরা খাবি, ওকে লোক দেখাবি। গোপাল বলে মা আমি গেলেই আমার লোক দেখায়, এই নগরী তো খাও, এ খাও, ও খাও, ওদের সামনে খেতে আমার লজ্জা করে কি না, মানুষের চোখের সামনে, তো মা ওদের খাবার থেকে আমার ক্ষুধা পেয়ে যায়, আমার সামনে আবার আমাকে দেখিয়ে দেখিয়ে খায় জীব চাকে, তো যখন আমার ক্ষুধা পেয়ে গেছে ওরা কোথায় চলে গেছে, রাগাটা কি করছি, তখন আমি যদি থালা সরিয়ে নিয়ে খাই বা কিছু খুঁজে কোদার চাই, তখন বলে এই চুরি করে। মা বললেন তোরাই তো ওকে প্রশ্রয় দিয়ে হাসাহাসি করে এত আদর করে বাদর বানিয়েছিস, কিন্তু তাই আজ বানরের সেবা আমার সচক্ষে দেখলে। মা মনে মনে ভাবছেন ওদের কথা সব অক্ষর সত্য, এটা ওর স্বভাব, চঞ্চল বালকের এরকম তো স্বভাব থাকে, বড় হলে ভালো হয়ে যায়। তখনই তো মা সেই সোনার লাঠি গাছা লীলা শক্তি একটা ওখানে লাঠিটা তো মা খুঁজে, মা তো আর লাঠি খোঁজেননি, হঠাৎ লাঠিটা পেয়ে গেলেন কেন, এও লীলা শক্তির ইচ্ছা যে লাঠিটা দেখলে দেখবো গোপালের সাহস কতটা। শিশু লাঠি দেখলে ভয় পায়, যে দিল বসিয়ে, আর একটু তো শাসন করতে হবে।
মার ধীরে ধীরে এগোচ্ছেন সময় সময়। এখন বানরগুলোর মুখ তো এইদিকে ছিল, মা যখন দরজাটা খুললেন বানরগুলি তো দেখতে পেল ওর মুখ নাই ওইদিকে। তখন ভীত হয়ে তাপ ভেঙছে বানরের যাত্রা লাভ দিয়ে কাছে উঠল, কেউ প্রাচীরে উঠে গেল। এখন খাওয়ার সময় যদি আরেকটা লোক আসে তো আগন্তুক তখন কিরকম লাগে? বানরগুলো বিরক্ত অবশ্য হলো। এখন নন্দনন্দন এরা চকচক হলো কেন? উনি চকিত চমকিত দৃষ্টিপাত করলেন পশ্চাতে, সঙ্গে সঙ্গে দেখছেন জননী যষ্টি হস্তে তার দিকে অগ্রসর হচ্ছে। তখন লাভ দিয়ে বললেন মরুকলে থেকে, তমাত্তযষ্টিং প্রসমীক্ষ। ইচ্ছা বললেই ঈক্ষিত বললেই হত। সুকমণি দুটো উপসর্গ লাগিয়েছেন, মা যে দেখলেন মা কিরকম বলে আত্মযষ্টি গৃহীত যষ্টি, তমাত্মযষ্টি প্রসমিক্ষ সত্তর তত অবরুজ্জ অপশসার ভীতবৎ অপশসার। সুকমণি তত্ত্বের ঝংকার তুলছেন, যদি তত্ত্বের ঝংকার না তোলেন তাহলে লীলা প্রাকৃত হয়ে যাবে। প্রাকৃত শিশু তো এরকম করে মায়ের সঙ্গে, এটি প্রাকৃত শিশু চেষ্টা, প্রাকৃত মাও তো এইরকম, ছেলে মায়ের বিবাদ তো লেগেই থাকে, পোলা মায়ের বিবাদ তো প্রায়ই চলে। এটা দেখতে ওই রকম হলেও আসলে তা নয়, ভক্ত ভগবানের অপূর্ব লীলা মাধুরী। আবার কিরকম ভক্ত? না নিত্য শ্রীকৃষ্ণের জননী, অন কত ব্রহ্মা মরে তলিয়ে গেল, কত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেল, কিন্তু মা সেই অনাদির আদি গোবিন্দের নিত্য জননী আর শ্রীকৃষ্ণ তার নিত্য পুত্র। জগতের কোন ভক্ত মা ছুটতে আরম্ভ করলেন পিছনে পিছনে, মা গর্জন করে উঠলেন, ওরে দুষ্ট বালক তুই কি পলায়ন করে আর আমার হাত থেকে আজ রক্ষা পাবি রে, ওরে দুর্দান্ত তুই যেখানে যাবি সেইখানে আজ আমি তোকে তোরে তোর অশান্ত প্রকৃতির সমুচিত দণ্ড দেব। এই বলে বাৎসল্য প্রেম বয়োনিধি বাৎসল্য প্রেম মহাসাগর স্বরূপিণী ব্রজেশ্বরী নন্দগিরিণী কৃষ্ণের পিছনে পিছনে অখিল ব্রহ্মাণ্ডপতির পিছনে পিছনে ছুটছে। অখিল ব্রহ্মাণ্ডপতি বললেও কম বলা হবে, রাম নৃসিংহ বামন বরাহ যজ্ঞ দত্ত আদি অনন্ত লীলাবতার যুগাবতার সপ্তাবেশ অবতার মন্বন্তরাবতার পুরুষাবতার যার অংশাংশ মাত্র সে তার পিছনে মা, ওই অশান্ত ওই বৃত্তান্ত। এই বলে তাবর্তিতে দিকে ছুটছে ও পালাচ্ছে বই বই করে। আজ ওরে দুষ্ট বালক আজ আমার হাতে তোর নিস্তার নেই, তুই কত ছুটবি, তুই যেখানে যাবি আমি সেইখানে তোকে গিয়ে ধরে আনব, তোর এই কৃত কর্মের সমুচিত ফল তোকে দেব। লাঠিটা নাচাতে নাচাতে আবার মা বলছে, সুকমণি তাচ্ছন্ন হয়ে যাবে, ব্যাসমণি তো দিচ্ছেন
সেই হিমালয়ে বসে আশ্রমে বসে ওনার ব্যাসমুনি বিস্ময় বিস্ফারিত লোচনে হিমালয়ে বসে বেদক ব্যাস লীলাটা দেখছে। লীলা তো এখানে হচ্ছে, লিখছেন তো ওখানে বসে। আর শুকমুনি সেই শুক্রতালে গঙ্গার তীরে বসে ওনারও কণ্ঠ কত কত, কার পিছনে কাকে মাথা দিচ্ছে, কাকে ধমকাচ্ছে, কাকে চোখ রাখাচ্ছে, কাকে লাঠিনা যাচ্ছে, আশ্চর্য। ধন্য বৃন্দাবন দাও, ধন্য গোকুল লীলা, ধন্য গোকুল বাসিনী, ধন্য বাৎসল্য রস, ধন্য ভগবানের ভক্তাধীনতার জয় জয়কার। মুনীন্দ্র তারা মনে মনে রাত্রি দিবা যাকে সেদিন চিন্তা করে, অথচ তার চরণ রেণু কণা হৃদয়ে ধ্যানে আনতে পারে না। জল ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুন্দি দিব্যই স্তবই দেহই শান্ত পদ ক্রম পরিষদৈর গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিন। ধ্যানাবস্থিত তদ্গত মনে বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্র যার চরণ রেণু কণা হৃদয়ে আনতে চেষ্টা করে সে পলাচ্ছে। আজ সে পলায়ন পর আর মা তাকে ধমকাতে ধমকাতে, ও মা কি বলে, আমাকে দুষ্ট বলছে, অশান্ত বলছে, চঞ্চল বলছে, লাঠি নাচাতে নাচাতে মা ছুটলেন বেগে। সমন প্রবিষ্ট তপসী দিতম মন, তার কত উগ্র তপস্যা করে, বাতাম বর্ণা সনকূত দেহা, বড় বড় যোগীগণ খাওয়া ছেড়ে দিয়েছে, বায়ু দাহার করে, জল ডোব পর্যন্ত জল পান করে পর্যন্ত লাঠি উঠে গেছে। নির্জনে সেই পর্বত খন্ডরায় বসে নির্বিকল্প সমাধি স্তরে যেতে চায়, একটু যদি গোবিন্দের চরণ নখত ছটা একবার একটু হৃদয়ে এসে যায়, দূরতম ব্রহ্মজ্যোতি গোপালের দূরতম অঙ্গকান্তি, এত কষ্ট হচ্ছে বুঝে না, আসছে না, ব্রহ্ম সাক্ষাৎকার হচ্ছে না, পরমাত্ম সাক্ষাৎকার হচ্ছে না, সব রিদ্ধি সিদ্ধি এসে পদস্খলিত করে দিচ্ছে, সিদ্ধি এসে যাচ্ছে, ব্রহ্মজ্যোতি হৃদয়ে আসছে না। সেই ব্রহ্ম নবমী প্রতিষ্ঠাপন, সেই ব্রহ্ম ঘনাকৃতি যেই যে গোপাল পরব্রহ্মই বলি, মা তার পেছনে এরকম ভাবে চলছে, আশ্চর্য। চলো গোপাল এই কলকাতায় যায়, সে সময় মহাপ্রভুর আজকে আমাদের ভাগবত কথা। Bye.